ONU যেটাকে আমরা সংক্ষেপে অনু বলি এটা হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট এবং এটাকে আমরা সবাই চিনি এটা FTTH কানেকশনের অ্যাক্সেস নেটওয়ার্ক মানে সহজ করে বললে ইউজার এন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট মনে রাখবেন শুধু যারা FTTH অর্থাৎ ফাইবার টু দা হোম এই ধরনের কানেকশন ব্যবহার করেন তাদের বাসাতেই এই অনু ডিভাইসটা থাকে এটা ISP এন্ড থেকে আলোক সিগন্যাল রিসিভ করে সেটাকে ইলেকট্রনিক সিগন্যালে কনভার্ট করে এবং ইউজার এন্ড থেকে ইলেকট্রনিক সিগন্যাল রিসিভ করে সেটাকে আলোক সিগন্যালে পরিণত করে ISP এন্ডের দিকে পাঠায় যাই হোক ওয়াইফাই রাউটারের মতো অনুরও কিন্তু ফার্মওয়্যার আছে এবং আপনি চাইলে কিন্তু এর ফার্মওয়্যারের মধ্যে ঢুকতে পারবেন এবং সেখানে ঢুকে আপনার প্রয়োজন মতো সেটিং পরিবর্তন করতে পারবেন অথবা সবকিছু অ্যাডজাস্ট করতে পারবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ISP এন্ড থেকে কীরকম লেজার আসতেছে অর্থাৎ ওই লেজারে কী পরিমাণ ডিবি লস আছে সেটা কিন্তু আপনি চাইলে এই অনুর ফার্মওয়্যারের মধ্যে ঢুকে দেখে নিতে পারবেন সো ফার্দার আর কোনো কনফিউশনে থাকা লাগবে না এখন থেকে আর ISPকে ডেকেও জিজ্ঞাসা করা লাগবে না যে আমার লেজারটা কত আছে একটু মেপে দিয়ে যান বরঞ্চ এখন থেকে ISPকে আপনি নিজেই জানাতে পারবেন যে আপনার লেজারের অবস্থা হচ্ছে এই ওকে পুরো প্রসেসটা দেখানোর জন্য আমরা স্যাম্পল হিসাবে XGtech এর একটা এক্সপন অনুকে ব্যবহার করেছি এই অনুটা আমরা প্রায় 25 দিনের মতো ব্যবহার করতেছি এবং হয়তো সপ্তাহখানেকের মধ্যেই এটার একটা ফুল রিভিউ আমরা এই চ্যানেলে আপলোড করতে পারবো হাউএভার অনুতে ঢোকার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আমরা অনুকে পাওয়ার দেব দেন একটা ডেস্কটপ অথবা ল্যাপটপের ল্যান পোর্টের সঙ্গে অনুর যে ল্যান পোর্ট আছে অর্থাৎ আপনারা RJ45 প্যাচ কোড দিয়ে যে রাউটারের সাথে কানেকশন দেন না সেই পোর্টটাকে ব্যবহার করতে হবে এবার অনুর পিছনের দিকে দেখেন একটা IP দেওয়া আছে সেই সঙ্গে একটা ID পাসওয়ার্ড দেওয়া আছে তো ID পাসওয়ার্ডের বিষয়টাতে আমি একটু পরে আসতেছি তার আগে IP বিষয়টা বোঝেন যেমন দেখেন আমাদের এই অনুর যে IP সেটা হচ্ছে 192.168.1.1 XGtech তারপর ভিসল এগুলোতে আপনি এরকমই IP পাবেন অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে এই IPটা অন্যরকম হবে বা হতে পারে যাই হোক লগ ইন করার জন্য আমরা এখন PCতে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি অ্যাড্রেস বারে গিয়ে আমরা যদি লিখি 192.168.1.1 অর্থাৎ অনুর পেছনের যে IPটা সেটা এরপরে যদি আমরা এন্টার দিয়ে দিই দেখেন কোথাও কিন্তু ঢুকতেছে না এবং আপনি যখন নর্মালি যে কোনো অনুতে এভাবে লগ ইন করার চেষ্টা করবেন ঠিক এরকমই হবে ঢুকবে না এই জিনিসটা সমাধান করার জন্য আমাদেরকে ডেস্কটপে গিয়ে একটু সামান্য কাজ করতে হবে আমাদের ডিফল্ট যে ল্যান IPটা থাকে ওইটাকে একটু চেঞ্জ করতে হবে তো চলেন দেখে আসি আমাদের ল্যান IPটার কী অবস্থা এটা দেখার জন্য আমাদেরকে প্রথমে টাস্ক বারের নেটওয়ার্ক আইকনের উপরে ক্লিক করতে হবে দেন ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করব সেখান থেকে আমরা চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাব দেন ইন্টারনেট কন্ট্রোলারের আইকনটা চলে আসবে এটার উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব এখান থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটাকে সিলেক্ট করে তার প্রপার্টিসে যাব এবং এই জায়গাতেই আমাদেরকে IPটা বসাতে হবে এখানে দেখেন অটোমেটিক সেট করা আছে এটাকে আমরা ম্যানুয়ালি বসাবো এখানে আমরা লিখছি 192.168.1.101 খেয়াল করেন আমাদের অনুর পিছনে যে IPটা লেখা ছিল সেটার লাস্টে কিন্তু 1.1 ছিল তো PCর ল্যান IPটার লাস্টের সংখ্যাটা আমরা সামনের সবগুলো ঠিক রেখে 101 করে দিলাম আর সাবনেট মাস্ক যেটা আসলো সেটা এভাবেই রেখে দিচ্ছি এবার সেটিংসটাকে ওকে করে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের অনুর ক্ষেত্রে আপনার অনুর শেষে অন্য কিছু থাকতে পারে যেটাই থাকুক না কেন তার সঙ্গে 100 যোগ করে দিয়ে দেবেন তবে সি ডাটার কেসটা একটু ভিন্ন রকম ওইটা আমি আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব ওকে এবার আমরা পুনরায় ব্রাউজারে গিয়ে ট্রাই করব দেখব যে আসলে এবার লগ ইন হচ্ছে কি না তো IPটা ব্রাউজারে অলরেডি লেখাই আছে আমরা জাস্ট এন্টার দিয়ে দিচ্ছি এবার কিন্তু লগ ইন করার জন্য ID পাসওয়ার্ডের পেজ চলে আসছে তো এই যে ID পাসওয়ার্ড এটা কিন্তু অনুর পিছনেই দেওয়া থাকবে আমাদের এই অনুর ক্ষেত্রে ID হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে 1234 সো ID অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা 1234 দিয়ে দিলাম অ্যান্ড দিস ইজ দ্য ফার্মওয়্যার এবার আপনাদের আসলে যা যা জানা দরকার যা যা দেখা দরকার সব কিছু চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন তবে একজন ইউজার হিসাবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা একদম প্রাথমিক যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে লেজারের অবস্থা এবং আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সেটাই দেখব তো লেজারে কী পরিমাণ ডিবি লস আছে সেটা দেখতে গেলে আমাদেরকে মোটামুটি এরকম একটা জায়গায় যেতে হবে প্রথমে নেটওয়ার্ক ইনফরমেশন সেখান থেকে পন ইনফরমেশন আপনি যদি অন্য কোনো অনুতে ঢোকেন তাও অপশনগুলো মোটামুটি এরকম একটা জায়গায় পেয়ে যাবেন তো আমাদের রিসিভিং লেজার দেখেন এখানে -19.1 শো করতেছে যেটা অফকোর্স হ্যান্ডসাম এনাফ XGtech-এর এই যে -19.1 লেজারটা আসলো ডিবি লসটা হলো এটা নিয়ে বেশ ইম্পর্টেন্ট কথা ছিল বাট সেটা আজকের ভিডিওতে বলবো না আমি নেক্সট যে ভিডিওটা করব XGtech-এর যে রিভিউ ভিডিওটা আমার আসতেছে সামনে ওইখানে আমি এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমার যে ইউজার এক্সপিরিয়েন্সটা আছে এটা নিয়েও আমি বিস্তারিত সেই ভিডিওতে কথা বলবো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাই দেন ভালো লাগলে অবশ্যই লাইক দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ